এবং ইউটিউবের মধ্যে ঝড় উঠেছে এ বিষয়ের মধ্যে আমাদের মতামত কি আমাদের মতামত যে রাজনীতি বা গণতন্ত্র রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে ইসলাম যেমন একটি ধর্ম হিন্দুইজম যেমন একটি ধর্ম খ্রিস্টান যেমন একটি ধর্ম গণতন্ত্র একটা ধর্ম ধর্মের জন্য ধর্ম গ্রন্থ থাকাটা বাঞ্ছনীয় থাকতেই হবে গণতন্ত্রের কোন সংবিধান এটা কি তাদের ধর্মগ্রন্থ ইসলামের জন্য কেউ যদি মৃত্যুবরণ করে তাকে কি বলে গণতন্ত্রের জন্য যারা মরে তার জন্য শহীদ মিরাত্তরি করা হয় কি হয় না ভাই ধর্ম ইসলাম ছাড়া আল্লাহ অন্য কোন দিন ধর্ম ইজম দর্শন আল্লাহ কবুল করবে স্যার ইমরান পঁচাশি বোঝা গেল যে না ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম আল্লাহ কবুল করবে না ভাই সিরিক যুক্ত আমার আল্লাহ কবুল করবে যারা গণতন্ত্রের মাধ্যমে দিন ক্যাম্প করতে চাইছে তাদেরকে প্রশ্ন করুন ভাই গণতন্ত্র এটা কি শির্ক যুক্ত না শির্ক মুক্ত তারা বলবে কিন্তু শিরিক আমরা জানি যে গণতন্ত্রের শির্ক তো ভাই ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি শির্ক মুক্ত হওয়া দিন কায়েম করে একটা ইবাদত কি ইবাদত না ইবাদত তো ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে যে আপনাকে শির্ক মুক্ত হয়ে করতে হবে আপনি নিজে বলছেন গণতন্ত্র হচ্ছে শির্ক যুক্ত ইবাদত যখন করছেন শিরযুক্ত আমল কবুল হবে স্পষ্ট কুয়ার মধ্যে যদি হালাল খাদ্য থাকে দুধের পেয়ালা আছে কুয়োর মধ্যে শুধু না পায়খানা আছে তুলে খাবেন কি বলেন তো ভাই যদিও হালাল খাদ্যটা কিন্তু তুলে আপনি খাবেন না মদের বোতলের মধ্যে দুধ বললে মদটা কি সরি দুধটা কি থাকবে ওটা হালাল হবে হালাল হবে না তদ্রুপ একইভাবে গণতন্ত্র ওটা নীতি যেটা সেটা হচ্ছে শিরিক কিন্তু এটা আপনি ইসলামের উপরে কিভাবে ফিট করেন এটা কখনো ফিট হবে না সার্বিক আপনাকে বলতে চাইছি বা বোঝাতে চাইছি যে দিন কায়েম করা এটা একটা ইবাদত ইবাদত করার জন্য সিরিপ মুক্ত বিদাত মুক্ত সুন্নতির তরিকা জরুরি আল্লাহ রসুল দিন কায়েম করেছিল কি করেনি কার এই গণতন্ত্রের মাধ্যমে জি না দাওয়াতের সাফ হিয়া একমাত্র দাওয়াতই পারে সমস্ত কিছু পরিবর্তন ঘটাতে আল্লাহ রসুলকে মক্কার কুফফরা বলেছিলেন না সাম্রাজ্য দিয়ে দিব আল্লা রসুল কি তখন নিতে পারতো না ঠিক আছে এটা তো চাইছিলাম ইসলাম মানে দিন কায়েম সিংহাসনে বসা আল্লাহুল বসতে পারতেন কি পারতেন না কিন্তু তিনি করেননি কেন তিনি দিন ক্যাম্প বলতে এটা বোঝেননি তিনি দিন ক্যাম্প মানে বুঝিয়েছিলেন যেটা তৌহিদ এটাকে প্রতিষ্ঠা করতে হবে পৃথিবীর জমিনে এটা হচ্ছে মূল দিল কায়েম কিন্তু যারা এখন দিন কেমন নামে গণতন্ত্র রাজনীতিতন্ত্র এইসব বিষয়ে উপস্থাপন করছে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক নয় একমাত্র দাওয়াতের মাধ্যমে দিন কায়েম হতে পারে এই যে আপনাকে বললাম একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন প্রথম নিজে বাঁচতে হবে তাই কিনা তারপরে পরিবার বর্গকে বাঁচাতে হবে ভাই আপনি নিজের মধ্যে দিন কেম করুন আপনার পরিবারকে দিনই তালিম দিন যদি আপনার পরিবারটা ইসলামিক হয়ে যায় আর আপনার পরিবার যদি দায়িত্ব পালন করে চল্লিশ ঘরের ডানে কি হবে প্রত্যেক ব্যক্তি যদি দাওয়াত দিতে থাকে আর মানুষের মনের পরিবর্তন অন্তরের পরিবর্তন আল্লাহ ভীতি ভয় যে সৃষ্টি করাতে পারে তারা যদি ইসলামিক মনোভাবে হয়ে যায় কবছর লাগবে অটোমেটিক হয়ে যাবে এর জন্য আলাদা কোনো কিছু করার প্রয়োজন নেই পারে অন্য কিছু নয় বোমা দিন কেম হবে না আপনি যদি বাংলাদেশে হিন্দু ভাইদের পরে আক্রমণ করেন ভাই আমরা কিন্তু ইন্ডিয়াতে আছি তারা কিন্তু আমাদেরকে মারবে এটা ফিত না হবে ইসলাম আজকে প্রচার বিশেষ করে বাংলাদেশের মুসলিমদের এত জনসংখ্যা হওয়ার পরেও এত বাধা বিপত্তি কেন এই যে এই কঠোরতার জন্য এই কঠোরতম অবলম্বন করেছে তার জন্য আজকে হকের দাওয়াতটা দেওয়াটি সম্ভব হচ্ছে না দিন কায়ম করতে হবে দাদা মানে দাওয়াতের মাধ্যমে আর এটা অবশ্যই ফরজ তবে প্রচলিত যে গণতন্ত্র ডেমোক্রেসি অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের যে পদ্ধতি এটা সুন্নতি তার এটা রাসুলের না অতএব এটা বর্জনীয় আসে বিষয়টি স্পষ্ট হয়েছে